ভালোভাবে বাঁচতে চাইলে আজই করুন এই কাজ রেশন কার্ড নিয়ে করাক নজর কেন্দ্রের রেশন ব্যবস্থা এমন একটা ব্যবস্থা যার মাধ্যমে দেশে নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে একেবারে চরম অসহায় পরিবারগুলির ন্যূনতম চাহিদা খাদ্যের যোগান দেওয়া হয়ে থাকে আগে ক্যাটাগরি অনুযায়ী কিছু উপভোক্তাদের বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হতো এবং কিছু উপভোক্তাদের স্বল্প মূল্যের পরিবর্তে লকডাউনে জারি হয় থেকে সব রেশন কার্ডধারীদের বিনামূল্যে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন যদিও কার্ডের ক্যাটাগরি অনুযায়ী খাদ্য সামগ্রীর পরিমাণ আলাদা আলাদা হয় রেশন ব্যবস্থা দেশের মানুষদের ন্যূনতম চাহিদা খাবারের যোগান দেওয়ার কারণে বহু মানুষ রয়েছেন যারা দুবেলা দুমুছো অন্য মুখে দিতে পারেন তবে আবার এই ব্যবস্থাতে অনেকেই রয়েছেন যারা সুযোগে সদ্ব্যবহার করে থাকেন এবার এই সুযোগে সদ্ব্যবহার করা ব্যক্তিদের জন্য কড়া নজরদারি চালানোর বন্দোবস্ত করল কেন্দ্র এক্ষেত্রে যদি আপনার রেশন কার্ড থাকে তাহলে অবশ্যই সব নিয়ম জানা দরকার আর তা না হলে সুখে থাকতে ভূতে কিলাতে পারে মূলত বিনামূল্যে খাদ্য সামগ্রী পাওয়ার ও যোগ্য উপভোক্তা সবাই নন যারা যোগ্য নন তাদের অবিলম্বে এই ধরনের বেশি সুবিধা পাও রেশন কার্ড জমা দিতে হবে এছাড়াও যাদের একক একের বেশি রেশন কার্ড রয়েছে অথবা পরিবারের কেউ জীবিত নেই তার রেশন কার্ডও জমা দিতে হবে সরকারের তরফ থেকে জারি করা এই সকল নিয়ম না মানলে কঠোর শাস্তির মুখোমুখি হতে পারে বলেই জানা যাচ্ছে সরকারের কাছে ইতিমধ্যে এই বিষয়ে খাবার রয়েছে বলেই জানা গিয়েছে সরকারের কাছে ইতিমধ্যে এই বিষয়ে খবর রয়েছে বলে জানা গিয়েছে যে দেশের বহু উপভোক্তা যারা বিনামূল্যে খাদ্য সামগ্রী পাওয়া অথবা রেশন কার্ডের বাড়তি সুবিধা নেওয়ার উপযুক্ত নন তারা আর্থিক দিক থেকে সচ্ছল হলেও আর সরকারের রেশন কার্ডের বিভিন্ন সুবিধা নিচ্ছেন এই সকল ব্যক্তিদের উপর নজরদারি চালানো হতে পারে বলেই জানা গিয়েছে ফলে এমন সুবিধা পাওয়ার ক্ষেত্রে উপযুক্ত নন এমন ব্যক্তিদের অবিলম্বে রেশন কার্ড সিলিন্ডার বা জমা দিতে হবে তারা এমন রেশন ব্যবস্থার সুবিধা পাওয়ার যোগ্য নয় যে সকল ব্যক্তিদের ফ্ল্যাট অথবা বড় অট্টালিকা রয়েছে তারা কোনোভাবেই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন এছাড়াও যাদের গাড়ি হুইল কার্ড গাড়ি ট্রাক্টর অস্ত্র লাইসেন্স রয়েছে তারাও রেশনে বিনামূল্যে খাদ্য সামগ্রী পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হন না এই সকল ব্যক্তিদের অবিলম্বে বিনামূল্যে রেশনের জন্য ব্যবহৃত রেশন কার্ড জমা দিতে হবে এবং তাদের সেই রেশন কার্ড নিতে হবে যেগুলো কেবলমাত্র নথি হিসেবে ব্যবহার করা যায়